نحمده نصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حضرت موسى نبي الله উপরে পূর্ণ তাওয়াক্কুল করার কারণে তাকে আল্লাহ পাক কিভাবে রিজিক দান করলেন এই বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত একটু আলোচনা হযরত মূসা আলাইহিস সালাম ফারাউনের রাজ্য থেকে যখন বের হয়ে গেলেন ফারাউনের ভয়ে তখন ওনার মা বলছে যে ফারাউন তোমাকে মারার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়েছে যেহেতু তুমি একটা মানুষকে মার্ডার করেছো তুমি এই মুহূর্তে আমার চিঠি পাওয়ার সাথে সাথে ফারাউনের রাজ্য ত্যাগ করো মূসা আলাইহিস সালাম ফারাউনের রাজ্যের বাইরে গিয়ে একটা পাহাড়ের উপরে বসে বসে চিন্তা করতেছেন আমি তো ফারাউনের রাজ্যে ছোট থেকে বড় হয়েছি সবাইকে চিনি সবকিছু আমার জানা আছে কিন্তু ফারাউনের রাজ্যের বাইরে ওই দেশ তো আমার কিছুই জানার নাই ওই দেশে তো আমি কাউকে চিনিও না আল্লাহ আমি কার কাছে যাব কে আমাকে খাবার দিবে কে আমাকে থাকার জায়গা দিবে একটি পাহাড়ের উপরে বসে বসে যখন আল্লাহর উপর পূর্ণ আস্থা পূর্ণ তাওয়াক্কুল করে একটি পাহাড়ের উপরে যখন বসে আছেন মূসা আলাইহিস সালাম বালক অবস্থায় নিচের দিকে যখন তাকাইলেন দেখতেছেন অনেকগুলা মানুষ একটি কূপ থেকে পানি উঠাই তাদের গরু ছাগলকে খাওয়াইতেছেন আর দুইটি মেয়ে তাদের ছাগলগুলা নিয়ে এক পাশে দাঁড়িয়ে আছেন তাওয়াক্কুলটা কিভাবে আল্লাহ উসিলা করে দে একটুখানি দেখেন ওই মূসা আলাইহিস সালাম বালক মানুষ নিচের দিকে তাকাই মনের মধ্যে আসলেন সবাই তো পানি গরু ছাগলকে খাওয়াই নিয়ে যাচ্ছে মেয়েগুলো কেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছে তাদের কোনো উপকার করতে পারে কি না নিচে আসি বলল তোমরা কেন দাঁড়িয়ে আছো বলল যে আমাদের দেশের রেওয়াজ হলো যতক্ষণ পর্যন্ত পুরুষেরা তাদের গরু মহিষদেরকে পানি খাওয়াবে না ততক্ষণ পর্যন্ত আমরা মহিলাদেরকে পানি খাওয়াতে দেবে না এই সময়টুকু আমরা যতক্ষণ লাগে দাঁড়াই থাকতে হবে মূসা আলাইহিস সালাম বললেন আমি তো পুরুষ আমি তোমাদের কিছু উপকার করে দিই গরু তোমাদের ছাগলগুলো বকরিগুলো আমার হাতে দাও আমি পুরুষ মানুষ তাহলে আমাকে তো আর বাধা দিবে না তোমাদের ছাগলগুলোকে পানি খাওয়াই দিই তোমরা সহজে বাড়িতে চলে যেতে পারবে ওই মেয়েগুলো বলল যে এত ভালো ছেলে তো এই জমিনে আর কোনোদিন দেখি নাই যখনই উনি আবদার করছে দিলেন তাদের বকরিগুলোকে পানি খাওয়াই দিল তারা আজকে অনেক আগে বাড়িতে চলে গেলেন তো বড় মেয়েটি তার আব্বাকে বলল তার আব্বু একজন পয়গাম্বর বলল আজকে একটা যুবক লোক আমাদেরকে আমাকে দুটো দুটা বোনকে অনেক উপকার করেছে আব্বু মনে হয় ওই যুবক লোকটাকে আপনি কিছু পুরস্কারের ব্যবস্থা করলে ভালো হইতো তো মেয়েগুলার আব্বু বলল যাও তোমরা যাই ছেলেটাকে নিয়ে আসো তো ওই বড় মেয়েটি আসি এই যুবককে বলল আপনাকে আমার বাবাই ডাকতেছে যাওয়ার জন্য এই তাওয়াক্কুলের বিনিময় তার খাওয়ার ব্যবস্থা থাকার ব্যবস্থা আল্লাহ পাক করে দিতেছেন ওখানে গিয়ে পরিচয় দিয়েছে পরিচয় দেওয়ার পরে উনি বললেন ঠিক আছে তুমি নিরাপদে ফারাউনের রাজ্য ছেড়ে যখন চলে এসেছ নিরাপদে আমার বাড়িতে তুমি থাকতে পারবে খাওয়ার ব্যবস্থাও আছে কাজও করো থাকো সব কিছু করো তো এইভাবে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক প্রত্যেককে করে দেয় যুগ যুগ ধরে প্রত্যেককে আল্লাহ পাক এইভাবে রিজিকের ব্যবস্থা করে তো আমরা সত্যিকার আল্লাহর উপরে তাওয়াক্কুল করি চলি না আমরা তাওয়াক্কুল করি আমাদের ছেলে সন্তানের উপরে আমরা তাওয়াক্কুল করি আমাদের ব্যবসা বাণিজ্যের উপরে আমাদের চাকরি বাকরির উপরে আমরা মুখ দিয়ে বলিও ফেলি আমার ছেলেটা বিদেশ আসি বিদায় আমি ভালো চলতেছি নাউজুবিল্লাহ এই কথাটা সম্পূর্ণ ভুল আমার কিছু ব্যবসা বাণিজ্য আসি বিদায় আমি ভালো চলতেছি এটা ভুল আমার বড় চাকরি আসি বিদায় আমি চলতেছি এটা ভুল
আপনার রিজিকের জন্য আপনাকে আল্লাহ পাক সেই ব্যবস্থা করে দিয়েছে, সব কিছু আল্লাহকে শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল করলে আল্লাহ পাক আমাদের প্রত্যেকের রিজিকের ব্যবস্থা করবে। আমরা মূসা আলাইহিস সালাম থেকে এরকম প্রত্যেকে যেন আল্লাহর উপর আস্থা রেখে আল্লাহর উপর তাওয়াক্কুল করে যদি চলতে পারি, আমাদের প্রত্যেকের রিজিকের ব্যবস্থাও আল্লাহ পাক করে দেবেন। আমরা প্রত্যেককে আল্লাহ পাক এই বুঝ দান করুক। ওয়াখের দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।